धामपुर ग्रामे होशियार चंद निजेर छेले पिंकू और बो मालतीर संगे थाकत ओ पोस्ट अफिसे भालोई चाकरी करत किन्तु ताओ ओ ग्रामेर सबथेके कंजूस लोक छिल एक दिन रविवार हवार कारणे होशियार चंद बाड़ीते बसे छिल तो मालती के बोले आज बाजार थेके आमी सब्जी निये आसबो अरे तुमी केन हाँ गो शोनो बेशी सस्ता देखे खराब सब्जी निये एसो ना आबार बाड़ीते हाँ हाँ आमी एक बार गिये देखते चाई सब्जीते कतो खर्चा हय बोली होशियार चंद बाड़ी थेके बेरिये जाए आर अनेक देरीते बाड़ी फिरे आसे जखन मालती बैगटा खोले तखन देखे जे आलुते पोका लेगे आछे अरे तुमी तो पोका लागा आलु निये एसेछो अरे तुमी आलु 20 टाका किलो केनो एटा 10 टाका किलो একটু পরিষ্কার করে কাজ চালিয়ে নাও টাকাটা বেঁচে যাবে হে ভগবান এই লোকটার যে আমি কি করি এখন আলুটা পরিষ্কার করতে তো দিন যাবে তার উপর সবজিটাও তো কম হবে এটা বলে ও রান্না করতে আরম্ভ করে রাতের বেলায় হোশিয়ার চাঁদ পিঙ্কুর ঘরে লাইট জ্বলতে দেখে আর ওর ঘরে যায় পিঙ্কু ঘরে বসে পড়াশোনা করছিল বাবা পিঙ্কু এত রাত অবধি পড়াশোনা করলে চোখে খুব প্রেসার পড়বে বাবা পরীক্ষা আসছে আমার এখন দিন রাত দু বেলাই পড়াশোনা করতে হবে না বাবা রাত্রিরে লাইট জ্বালিয়ে পড়াশোনা করলে ইলেকট্রিক বিলটা বেশি আসবে এক কাজ কর কালকে স্কুল থেকে এসে পড়তে বসে যা আর অন্ধকার হওয়া অবধি পড়তে থাক লাইট জ্বালিয়ে আর পড়াশোনা করিস না পিঙ্কু আশ্চর্য হয়ে বলে কি আমি তো গেলাম দুদিন পর যখন পিঙ্কু ফেল করে যায় তখনও বাড়ি ফিরে আসে রাস্তায়ও একটা বুড়ো বাবাকে দেখে যে ওকে উদাস দেখে জিজ্ঞেস করে বাবা তুমি এত মন খারাপ কেন করেছো সাধু বাবা আমার বাবা না খুবই কিপটে ইলেকট্রিক বিল বেশি আসবে তাই জন্য আমাকে সে রাত্রির বেলায় পড়তে দিল না তাই জন্য পরীক্ষাতে আমি ফেল করে গেলাম আর রান্নার জন্য বাবা এত সস্তা আর বাজে সবজি নিয়ে আসে যার কারণে আমাদের পেট ব্যথা করে কে জানে এখন কি যে হবে ও কোনো ব্যাপার নয় বাবা আমি তোমাকে এক জিনিস দিচ্ছি বলে বুড়ো নিজের ঝুপড়িতে চলে যায় আর যখন সে বাইরে বেরোয় তখন ওর হাতে একটা ছোট্ট অ্যাকোরিয়াম থাকে যাতে একটা মিষ্টি মাছ ছিল বুড়ো পিঙ্কুকে সেই মাছটা দিয়ে বলে একে নিজের সাথে নিয়ে যাও বাবা এ তো খুবই মিষ্টি দেখতে একে নিজের কাছে রাখলে আমার বাবা ঠিক কি করে হবে এইবার মাছ নিজেই কথা বলে পিঙ্কু এইসব আমার উপর ছেড়ে দাও আমি সব সামলে নেব শুনে পিঙ্কু আশ্চর্য হয়ে যায় আর জিজ্ঞেস করে আরে তুমি কথাও বলতে পারো শুধু বলতেই নয় আমি জাদু করতে পারি এখন তুমি দেখবে আমি তোমার বাবাকে কিভাবে ঠিক করি ধন্যবাদ বাবা বলে পিঙ্কু মাছটাকে নিয়ে ওখান থেকে চলে যায় আর বাড়িতে আলমারিতে সাজিয়ে রাখে রাতে যখন হোশিয়ার চাঁদ বাড়ি ফেরে তো খেতে বসে ওর নজর মাছের উপর পড়ে এ কি বাবা তুমি এত দামি মাছ কিনে আনলে না বাবা এটা তো আমি নিজের বন্ধুর বাড়ি থেকে আনলাম পুরো ফ্রি ও তাহলে ঠিক আছে বাবা আমার এর জন্য খাবার নেওয়ার আছে প্লিজ 50 টাকা দাও না আরে বাজার থেকে কেনার কি দরকার আছে যে রুটি বেঁচে যাবে সেটাই ভেঙে খাইয়ে দিও এটা শুনে পিঙ্কু আর মালতি ভাবে যে এনার আর কিছু হবার নেই মাছ এই সবকিছু দেখছিল আর ভেবে নেয় যে এরপর ওকে কি করতে হবে রাতে হঠাৎ মালতীর পেটে খুব ব্যথা হয় ও হোশিয়ার চাঁদকে ডাকতে থাকে তখন লাইটও চলে যায় আর অন্ধকার হয়ে যায় আরে কি হয়ে গেছে এত রাতে ওঠালে কেন আমাকে আগে শিগগিরই মোমবাতি জ্বালাও শুনে হোশিয়ার চাঁদ মোমবাতি জ্বালায় যবে থেকে তুমি ওই সস্তা সবজি কিনতে আরম্ভ করেছো তবের থেকে আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে এখন শিগগিরই ডাক্তার ডেকে নিয়ে আসো আরে এটা সবজির কারণে নয় অন্য কোনো সমস্যা হবে আমি ডাক্তার ডেকে আনছি এখনই এটা বলে ওখান থেকে ডাক্তার নিতে চলে যায় আর অনেকক্ষণ পর ফিরে আসে আরে ডাক্তার কোথায় তুমি একা কেন আসছো আরে খুব দরকারি কাজটা মনে পড়লো কি এটাই যে তুমি যদি ভাবছো তুমি মরে যাবে তো মোমবাতি নিভিয়ে দিও কালকে কাজে লাগবে এটা শুনে মালতী আশ্চর্য হয়ে বলে হে ভগবান আমি কার সাথে বিয়ে করলাম গো ওদের আওয়াজ শুনে পিঙ্কু ঘর থেকে বেরিয়ে আসে আর দেখে মা ব্যথায় কষ্ট পাচ্ছে পিঙ্কু মাছের কাছে আস্তে করে গিয়ে বলে মিষ্টি মাছ তুই কিছু একটা কর
শুনে মাছ পিঙ্কুকে চোখ মারে আর নিজের জাদু করে। তখনই মালতীর ব্যথা ঠিক হয়ে যায় আর মালতী খুশি হয়ে বলে, আরে আমার ব্যথা তো ঠিক হয়ে গেল, হে ভগবান তোমারই দয়া সব। চলো ওষুধের পয়সাটাও বেঁচে গেল। দুজনে হুঁশিয়ারচাঁদকে রাগের চোখে দেখে। পরের দিন খাবার খাওয়ার সময় হুঁশিয়ারচাঁদ মাছের দিকে তাকিয়ে বলে, আরে মাছটা তো কিছুদিনে বড় হয়ে যাবে, যখনে বড় হবে একে খেতে দারুণ লাগবে। এটা শুনে পিঙ্কু বলে, বাবা এ কত মিষ্টি, আমি একে মরতে দেব না, তুমি বাজার থেকে কাটা মাছ নিয়ে আসবে যখন তুমি খাবে। আরে 10 দিনে কত টাকার খেয়ে নেবে, তার খরচটা উঠবে কি করে। এটা শুনে দুজনে মাছ হেলে ভগবানকে মনে করতে থাকে। মাছ ওই কথা শুনে জাদু করে আর হুঁশিয়ারচাঁদের পেটে ব্যথা হতে থাকে। আহ আরে আমার পেটে কি হয়েছে, হঠাৎ এত ব্যথা কেন উঠে আসলো পেটে আমার। ও ব্যথায় ছটপট করতে করতে বলে, আরো খাও পোকাওয়ালা আলু, খুব টাটকা ছিল তাই না। আরে শিগগিরই ডাক্তার ডাকো। আরে কিছুক্ষণ সহ্য করে নাও বাবা, হতে পারে তোমারটাও নিজের থেকে ঠিক হয়ে যাবে, আর এরকম হলে ওষুধের টাকাটাও বাঁচবে। আরে আমি সহ্য করতে পারছি না, শিগগিরই যাও। ঠিক আছে বাবা আমি যাই, বলে পিঙ্কু ডাক্তারকে শিগগিরই ডেকে আনে। ও হুঁশিয়ারচাঁদকে ইনজেকশন দিয়ে বলে, দেখুন স্টমাক ইনফেকশন হয়েছে, আপনি বাইরের খাবার খান নাকি। একদম না, তবে পোকাওয়ালা সবজি যেটা বাজারে বানিয়ে বিক্রি করে সেরকমই বাড়িতে বানানো হয়। শুনে হুঁশিয়ারচাঁদ কিচ্ছু বলতে পারে না। পিঙ্কু মাছের কাছে গিয়ে জিজ্ঞেস করে, এরপর কি হবে গো মাছ। কাল থেকে তোমার বাবার ভালো শিক্ষা হয়ে যাবে, তুমি শুধু দেখতে থাকো। রাতে সবার শোয়ার পর হুঁশিয়ারচাঁদ স্বপ্ন দেখতে থাকে। ও নিজের ঘরে নিজের বিছানায় শুয়ে থাকে আর দেখে যে একটা বড় মাছ ওর সামনে চলে আসে। কি বলেছিস তুই, আমার মেয়েকে কেটে খাবি, তাও বা নিজের টাকা বাঁচানোর জন্য। এটা কি করে হতে পারে, মাছ সেটা এত বড় আর বিনা জলের। যেই মাছ তোর ঘরে আছে আমি সেই মাছের মায়ের আত্মা বলছি, যদি তুই আমার মেয়েকে হাতও লাগাস তাহলে সত্যিকারের তোর সামনে আসবো আর তোকে খেয়ে নেব। না না আমি তোমার মেয়ে মাছকে কিছু করবো না, আমাকে ক্ষমা করো। শুধু এতটাই না, আজ থেকে তুই কিপটেমি ছেড়ে দিবি আর আমার মেয়েকে মাছকে দেওয়া আসল খাবার দিবি, নিজের ছেলেকে রাত্রিবেলাতেও পড়তে দিবি আর নিজের বউয়ের কাজে এক ফোঁটা নাক গলাবি না। হ্যাঁ হ্যাঁ আমি কথা দিচ্ছি। শুনে মাছ ওর স্বপ্ন থেকে গায়েব হয়ে যায়। সকালে যখন মালতী আর পিঙ্কুর ঘুম ভাঙে তো দেখে ওরা যে হুঁশিয়ারচাঁদ মাছের কাছে দাঁড়িয়ে ওর কাছে ক্ষমা চাইছে। আরে এটা তুমি কি করছো গো। এই মাছটা কত মিষ্টি, একে মারার কথা বলে ঠিক করলাম না, তাই ক্ষমা চাইছি। আরে এটা কি করে হলো। এর জন্য বাজার থেকে খাবার নিয়ে আসবে, আমি টাকা দেবো, আর আজকে থেকে তোমার যা ইচ্ছে তাই বানিও, তোমাকে আমি প্রশ্ন করব না, আর বাবা তুমি আজকে থেকে যতক্ষণ চাও লাইট জ্বালিয়ে পড়তে পারো। শুনে দুজনে ভীষণ খুশি হয়ে যায় আর একে অপরকে দেখতে থাকে। তারপর পিঙ্কু মাছের দিকে তাকিয়ে চোখ মারে আর মাছও পিঙ্কুর দিকে তাকিয়ে চোখ মারে।